কলাকায় আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি টিভিএফ আপাচি আরটিআর হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা আর জুনিয়র হরলি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কিনো কয় বাবা, এখান বিয়াও নহল, মই গোটাই আসনক মানছো দে, কিয় নহল এখান বিয়া? বিয়া করাব পারি, সেই বুলি তো আৰু কৰবাত গৈ ঘৰ যোৱাই হ'ব নোৱাৰি। মোৰো তো কথা কলিজাটো কপি আছে। কিয় নহয় মানে মটৰটো উঠে আনিলে মানুহটোৰ অন্যায় কৰা হ'ব না। হয় নেকি? ও সাতদিনমান সিও টেনশ্যনত থাকক দেই, তাৰপিছত ঘূৰি দিবি। মোক কিবা সুধিছে নেকি? মাষ্টৰ বাপাৰ বিয়াখন কিয় নহল হে? বৰলাৰ মানে মই জনাত বৰলাই অপচন্দ কৰিলে। হেই মই কৈছোঁ এখন কি অ' ভগৱান হৰি হৰি নাই ভগৱান নাম ইমান লগছি নে ও ল'ব লাগিব ল'ব লাগিব আপুনিও ল'ব লাগিব। তই বেছি চিন্তা কৰি থাকে হে দাদী দে দে কামো ধৰ আগতটো আগত পিছততো পিছত আগতটো হৈ পিছততো নলিয়ে নাই যাব। হেই ফাল্টু কথাগিলখান বকি থাকা খান। কওকচোন এতিয়া কং ৰবা, এই তোমাক কং বুলিয়ে ৰখি আছো। এই জ্যেষ্ঠ নাগৰিকৰ কি অৱস্থা আজি মই সব বৰ্ণনা কৰিম। কিনো পিছলা পিছলিখন কৰি আছে নকৈ কিয় সোনকালতে? তাক কম ৰব হে ভাও, ইমান অধৈৰ্য হৈ কথাগিলা ক'ব নোৱাৰি নহয়, ধীৰে সুস্থিৰে ক'ব লাগিব। অপুৰ ফোন দেখো নাই। অ' ফোনটো নজেগা হা? অ অপু ক হে কিবাহে কওঁ ফল। হেৰি মোৰ আপাই ফোন কৰিছে। ও আপা দে ক হৈছে? বেছ বেছ এটা কাম কৰ, তাৰমানে বৰবাবুৰ টেবুলৰ কামটো হ'ল, ইটা অফিচাৰৰ টেবুলৰ কামটো কৰ। দে দে হ'ব দে হ'ব দে ইটা ৰাখ, এ মই অলপ ব্যস্ত আছোঁ দেই, হ'ব দে। আপাই তাৰমানে কিবা এটা কামত লাগি আছে, বৰবাবুৰ টেবুলৰ কামখিনি হ'ল, ইটা অফিচাৰৰ সেইবোৰ পাৰ্চনেল কথা বাদ দিয়ক, কি ক'ব আহিছে সেইটো কওক। দুটা সন্দেহজনক চলি মোৰ ঘৰৰ আগেদি অহা যোৱা কৰি আছে, মোৰ কথাই ভয় ভাৱ সোমাই গৈছে। এ ৰাতিটো মই ইয়াতে থাকিম। কি সন্দেহজনক? মই দুটা সন্দেহ কৰিছো, সেই দুটাৰ কিবা যেন এটা হৈ এইটো খাটাং ফল। কি সন্দেহ? মোৰ সন্দেহটো হ'ল যদি এক নম্বৰটো হয় তেনেহ'লে তোমাৰ চিন্তা, আৰু যদি দুই নম্বৰটো হয় তেনেহ'লে মোৰ চিন্তা। কি কৈ আছে, ভাঙি পাতিনো নকৈ কিয়? এক নম্বৰ সন্দেহটো হৈছে চলি দুটা দাগিছো, সেইটো হ'লে তোমালোকৰ চিন্তা। দুই নম্বৰ সন্দেহটো মই কৈছো চলি দুটা জিয়াম্বি, সেইটো হ'লে মোৰ চিন্তা। অ ভোলা কৃপাক নাপে অ মোকে বহি থৈ গুচি যাব, আ মই এতিয়া ইয়াতে থাকিম। ডেকা মেডাম এতিয়া হ'লে মই একশ জন হ'লো, এখাই তাতে থাকো, কি হয় পুৱা দেখা যাব। আজি মাংসখান সদ হৈছিল দিয়ক ন? কি দিয়ক, কি ভাবি আছে? এটা কথা ভাবি আছো ৰ, খুৰাই কি কামত গালি ইমান দাউৰা দাউৰিকে গেইছে? কিবা কামো কাম নাথকিলি আৰু এনেকেন যায় না? তাকেটোৱে, কিবা এটা কথা লুকুৱাইছে খুৰাই। একো লুকো নাই দিয়ক হে, এনে হেনেকেন গৈছে, কালি আহি ক'ব কি কাম আছিল। হোৱা আমাৰ আব্বাও হেনেহেন আছিল, কিবা কাম থাকা বুলি কৈ গুচি যায়, আহি ফেলে ক'ব কি কাম আছিল। আব্বাৰ লগত বহুত মিল আছে ন? ঠাট্টা কৰিব নালাগে দিয়ক, মিল থকা কাৰণে মিল আছে বুলি কৈছো। কি ওজন আই, ওজনটো হবিয়ে লহৰ বস্তু,
তাকেইতো এতিয়া খুড়াক এটা ফোন কৰ কি ফোন খুড়া আগে মালটো পু অ হ'ব দে আহাৰে নাম বিনে গতি নাহি আৰ আহাৰে নামৰ বিনে গতি নাহি এতে কৈছি জিন হে তেৰি বন্ধ কৰ হে পুচিছি কিয়া হে ফল হেকলা শুনবাৰ মোৰ ইচ্ছা নাই দে ও হরিণ নামক নিন্দা করলাক ও ফল ভাল নহব কিন্তু ফল ডেকা সাহাব মজা বাহির হয়ে যাব কলির যুগত হরি নামে গতি না হে কিভাবে কম ফল কলির যুগত হরি নামর বিনে গতি নাই আদি জামালাত কইছি আপনি মোক মস্ত বল কইছি হে আপনার মন সঞ্চল হইছি সঞ্চল হইছি আপনার মন মন তো গধির কর গধির তেহে হরি নামর মজা তো পাব বদ দিছু সেৱা কৰিছো আপোনাৰ হৰিনাম বন্ধ কৰক বৰ আৰামত ডিউটি কৰি আছিলো আপুনি যি দুটা বস্তু সোমোৱাৰ কথা কৈছে মোৰ কথা এতিয়াহে চিন্তা হৈছে ঐ আপাহাত ক ও কামটো হল ন খুৰা ও ভালকে পুতি থৈছা না ও দিছো দিছো বেছ ঐ এতিয়া ভালকে ভৰি হাত ধুই কিবা নাংমান খাই নাকত তেল দি ঘুমে থাক রাতে দভাগ হল ও মো নাংমান বাগার ডাং দে রাতে ভালকে ঘুমটিয়ে নাহিলা কিয়া মরির তলত ম হুমেছি গতায় আমি গমে নাপে ঘুমে আছে মোক গোটা পাখরা করছি চাচুন হাত খাটি এনকে রাঙা পড়ি উঠছি হা হয় তো মোরও ভালকে ঘুমতি নাহিলা ও আমার মরিখানত কিন্তু ম ঘুমা নাই দাইদের কথা ভাবি থাকাতে মোর ঘুমতি নাহিলা জয়া উঠাই নাই না কি হ্যা পানি ঢালি দিয়া হরবা কে পানি ঢালিব লাগে হ্যাঁ বরের পুয়াই কে যাং কথা গেলা ক আরম্ভ কর দিলা কেনা দিলিমে পানি ইমান দেরি গেলি ঘুমে থাকে নাকি ও শুনতা বাই তুমি মোটকে পনেরো মিনিট আগর উঠছ এই পনেরো মিনিটের ডিফারেন্সত ইমান ডাঙা ডাঙা কথা নকপাদা হবু দেহা ইটা দুই কাজা করে থাকবে নালকে ঘুমাক দে ঘুমতি তো পূরণ হবা লাগে হো সারাদিন সারা রাতে ঘুমেলিও এর টুপনি পূরণ নহয় কেতেও ওক যায় সুতিয়াটা তো মর্নিং ওয়াকও গেছি নিশ্চয় বন্ধু ইটাও ঘুমে আছে বটে উঠে দাও রবা ঘরের পাই বন্ধু উঠে দিবা নালগে মুখ হাত ধুয়ে ফেলে চাহ বয়ে দি মই মুখ ধুই আহো মিনি চাহখিনি বয় এনে দকিয়া তুমি মো মুখ ধুই আহি তোমারও চাহ হব কক লসামে ঠেয়া ঘুরি দিমে ধরি বাইরে হও অর্ডার নিবি যি কসু তাকে কর হুয়া যে তোমার হাতে দিয়ে চাহ খাইর বসুনি তাই য কি ঘটনা ঘটছে দিও কি আই ফা কলা শর্মার বাটো দুনিয়ার মানু ভরি গেছে কিও রাতে সুর হইছে ঘরো ও মতার তো সুরে নিছি আপনি কেনে কাজান লাগ দিও নহয় মানে হেরি মিসিং টু ভরি এনে বস্তাটো তো তাতে ফেল দিলি দি দুই গডাল মান মাটি দিলি ময়ও মেগুরি টু ভরি এনে বস্তাটো তাতে ফেল দিলু তহে আরু মাটি দিলি সর্বনাশ করলি যা বক নুহু ডাকে কে হেতু কাম করলি আল্লাহ আপনি রাতে থানাত আছিল যাই কেনকে নাথকিবা হামাই যিহে জমদু ধান সেরাস চলি চকুর দাঁড়ি তল তলকে মোট দেখি চাই আছে জিন মক গিলি ফেলে খাইহে ফেলব কি বা ঘটনা করে ভয়ে লাগছে কিবা হাও কি ঘটনা ঘটছে দিও কি আই ফা কলা শর্মার বাটো দুনিয়ার মানু ভরি গেছে কিও রাতে সুর হয়েছে ঘরত ও মতার তো সুরে নিছি আপনি কেনে কাজান লাগ দিও নহয় মানে হেরি সারো বাগে পাকার ঘর লোহার গিরিল হেলখান ঘর তোর মতরেদি পানি উঠাও আর হেনাই মতার গিলা সুর হয়ে আর আপনার আন্তাজ মানছো দিও খুড়া কি অনুমান করছে দিও আপনি আমার আব্বাও হেনে এনে আছিল দিও কথা গিলা খেন আগে আগে গম পায় মাথা আছিল মাথা আছিল তোমার আব্বারের মাথা আছিল ও হেগলা কথা কবাক লাগি মন নিচনা মাথা থাকবে লাগবো ঘুরে
ও বলটু খুল নিছ না 100 কর্তাতে কাটি নিছি ও এনকে ফোনত কলি নহব লেখা এখন দি যাব লাগব কি কলা জাম জাম আমি কেন যাম ও লবু আপনি এমএলএ কতি কলি নহব নয় পটকে হোক এখন থানার বহুত কেস থাকে কোনটো আজ কোনটো পিস হেতু আমি এ ঠিক করিম ও লেখা এখন দি যাব বেটা এমএলএ যেন পটকে হোক মাতলিয়ে যাম পানির মতো সরো বাবারে আমি কি করি আমি যাই কি করি হাও ম্যাডাম আইলা কলাহর মাঠে শুনিছো সকতে শুনি আহিছো কোনোবা লড়া এটা ডিটেল কলে মোক আর শান্তি নহল দক কি কলে ফলাগার পা জরপরে অলপ শান্তি হব বলে ভাবছিল ওইটা কোনবা নতুন মাল সাপ্লাই আছি কি নতুন মাল নতুন সরে ম্যাডাম না এটা কথা আছে ম্যাডাম গুয়াহাটির যা নাটকখান করি ভোলাগার পাই এই গাঁওতে কবার আত্মগোপন করি আছে নাকি না হেনথে কারবার তো করলাক আইজনী ভালে আছা ও আইজনী চিনি পোৱা নাই হবলা হাও খুড়া দেখুনে নামান কিবা ভেলকি লাগা আনছিলো ভালে আছে না এ আছো আৰু দিয়া গামু বৰ ভাল নহয় কি হৈছে এ বয়সৰ লোকৰ লাগে তোমাৰ গা মনবোৰ একেবাৰে বেয়া থাকে নহয় খুড়িয়াৰটো গা মন আৰু বেয়া বিচাৰ নাই খুড়িয়াৰ তুলনাত মইতো ভাল বুলিয়ে ধৰিব পাৰি আপুনি কষ্ট কৰি থকা মানুহ যি ও তাকেইতো মাৰৰ গা মোৰ ভাল নাই আমাৰ খাওমাৰ কথা হৈছে অ তো তেখেতৰ ভাল নাই ক'ত ভাল হ'ব এ তেখেতৰ ও গোটেই বিয়েলে বেমার কি বেমার বিয়েলে বেমার হে ও হাঙুয়াই বিষ হবুয়ে নবুনে আরো ও অনাবারাতে বিছনাখানত ঘুমেই থাকে নাওমান লড়ি ঘুরি থাকলি হে হয় না হয় হয় ইটা আপনি এসি এতে বই আঙ্কে কথা বার্তা পাতি থাকবো দক কিবা ভাল পায় যদি পাক ইয়ে আমার মার বিয়েলে বেমাত্র কথা কলো হে ও হয় 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 তুমি থাকা মই যাও দেয়া তো কিতকিতে অবা পারে বুড়া বল তো ঠিকই আছে বাবা এ দাদা আহিলে বাবা বাবা মান ফোন কইছো ফোন তো নধ ওই এডাল বেগো ভিতরতে আছিল গমেই পোয়া নাছিল নহ তাতে রাস্তাত গাড়ি বেয়া হল দুঘন্টা মানে খুসই খুসই ভাল কইলে বাৰু আহি পোৱা বুলি মাক খবৰ দিছ নাই অ নামি পেলাই খবৰ দিছো অ ৰসুন সেই বুধেশ্বৰ আছে 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 সকলে গৈছে এই ৰেচনৰ বস্তু আনিবলৈ গৈছে তই হেৰি কচোন সেই ফটোখন দেখাচোন ফটো কি ফটো বোৱাৰীৰ ফটো আকৌ আহ হ'ব দে সেইবোৰ লাহে ধেৰেও হ'ব মই পানী দিওঁ তই গায়ে ধোৱনে মুখ হাতে ধোৱা ধুই ল কাপোৰ কানি সলা লচোন হ'ব দে জিন্দগীত নকৰা কাম এটা কৈছো না ভাই মনটোত কিবা ভয় ভয় ভাৱ এটা লাগি আছে কাৰো আগত নকবি মোৰো অলপ ভয় ভয় লাগি নাথকা নহয় হলিও আজি পুৱাৰ পৰাই বৰ মজা পাইছো ভাই বৰ আনন্দ পালো ৰাতিপুৱাৰ পৰাই কিহৰ আনন্দ পালি মতততো চুৰ হোৱা কাৰণে কলা শৰ্মাৰ গাত গোটাই ধৰফেৰে নি দেখা পালো না বৰ মজা পালো এতিয়া কেনাই বেটা চবৰে পইচা খা দুৰ্বলৰ ওপৰত দাদা গীত মোৰ ঘৰত দুৱাৰ মুখত পেঞ্চিকান উপাৰ মুৱাকে থৈ দিছিলি ৰাতি বাহিৰত উঠাতে উজাত খাই কম আজাৰ পাইছিলো এতিয়াও ভৰিৰ আজাৰখিনি ভালেই বনাই বেটা এতিয়া কেনে বেছিয়া যি কৈছো ভালেই কৰছো দেই মোৰো এটা বৈদ্য ভাল কাম হৈছে দেই ইয়াই আমাৰ ঘৰৰ মৰামি কৰি দিওঁ সেই এটা গাঁতাতে পুতি ফেলছো মেচিনটো এতিয়া একেলগে পুতিছা মিচিংটো ভৰি অনা বস্তাটো তই তাতে ফেল দিলি দি দুই কডালমান মাটি দিলি ময়ো মেকুৰীটো ভৰি অনা বস্তাটো তাতে ফেল দিলো তই আৰু মাটি দিলি সৰ্বনাশ কৰলি যা মোক নুসুধাকে কিয় সেইটো কাম কৰলি ৰাতি ৰান্ধাৰো তাকো গমেই নাপালো নহয় এতিয়া সেই গাঁতাটোত মেচিনটো থাকা বুলি চাৰিদিনমান পিছত কলা শৰ্মাৰ ঘৰত চিঠি এখন দিয়ে বেলেগব খুৰাই কৈছে দেখো দি আহিম দে তেতিয়া মেকুৰীটো অলব তাৰ ঘৰত মেকুৰী মচি সেইটোৰ বিচাৰ অলব হৰাত পৰি মৰিবি আই ইয়ে ইয়ে
ভাবাই নহল দেখুৱে যা তা কাম কৰা দে আ খুৰাক জনাব লাগিব আ নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই লৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ ভগৱানৰ কৃপাত বিয়াখন হ'লে সকলো ঠিক হৈ যাব ৰহ হাও বিয়াখন আৰু বিয়াখন হ'লে সব ঠিক হৈ যাব এ নহয় মই আৰু এ ৰাম কি কৰিছ এবি ফেচবুক সেইটোকে তোমাক কৈ আছো এবি ফেববি এইবোৰ কৰি ট্ৰিপল পি মানে পি 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 হৈ থকাটো মই ভাল নাপাওঁ বাবাক লৈ গ'ল বুদ্ধিও আছিল সিওচোন কৰবালৈ গ'ল কলৈ বা গ'ল ভালে আছে না হয় আছো বহক আপোনালোকৰ একা আমাৰ নোৱাৰ ক'ত ভাল বাবাতো ঘটনা গেলা গম পাইছে পাওঁ পাওঁ গোটেইখন গম পাওঁ কি কৰিব আৰু হ'ব লগাটো হৈ গ'ল হৈ দ কপালত সাধি অহাখিনি কাইও নহ কৰিব নোৱাৰে পাছে আপোনালোকৰ ভাল না এওঁ ভালে আছে না ক'ত ভালহে অনবৰতে কিবা এটা নহয় কিবা এটা অসুখ নুগুছে হৈ দক বয়স বাঢ়াৰ লগে লগে নানানটা উপসৰ্গই দেখা দিব এইটোতো চিৰন্তন সত্য কোক গৈছিলে বাবা বৰলাটো একদম হিচাপ নাই বুজিছেনে খোৱাইদৈ আহিব বুলি জানে ভালকে চাহৰ যোগাৰ অকণ নাই তাকে যোগাৰ অকণ লৈ আহিলো কবলৈ পাহৰিছিলো মালতী ডাঙৰীয়ানে আপোনাক মাতি আছে অখুৱাটো হাত ভৰি কেইটা ধুই লৈকে যাওক আৰু গায়ে ধুলো হাত ভৰিনো কি আপুনি চাহ পানী খাওক মই আহো দক ভাল কিবা কামত লাগিছে এই তই মহন্ত বোলাজনৰ ঘৰ চিনি পাৱনে মহন্ত মানে মহেশ মণ্ডলৰ ঘৰ পাওঁ বল তই চাহ একাপ বনা চাহ খাই দুইটা মহেশ মণ্ডলৰ ঘৰত যাম বিয়া কেঞ্চেল হোৱা বুলি নোকোৱাকৈ বৰলা ফুটি দিলে ময়ো ক'ব নোৱাৰা হলো নহয় লৈ যাম বাপেকে তালৈকে তাতে যি শুনে শুনক শুনিছনে বোধে হয় হয় সেইটোৱে কৰা ভাল হ'ব এক মিনিট মই চাহ একাপ বাকী আনো সেইটোকে তোমাক কৈ আছো এবি ফেববি এইবোৰ কৰি ট্ৰিপল পি মানে পি 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 হৈ থকাটো মই ভাল নাপাওঁ পি 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 কি ট্ৰিপল পি হে ভিন্দ পি ফৰ ফোন পি ফৰ পিটিকা আজিকালি ল'ৰা ছোৱালীবিলাক মানে একদম নীলাজ হ'ল ফোন পিটিকি থাকিবলৈ মানা কৰিছো দিছনে খেক খেকাই হাঁহি একদম মেনাৰ্ছ নাজানো তিনিদিনটা শুনি হাঁহি উঠিছে ভিন্দ
হাউ বুলি আ নাই হঠাৎ উঠছি নিজে নিজে উঠছি চুপ আজি পা সিরিয়াস কথা পাতি থাকিলে একদম নাই হাহিবি শুন যা ধুনিয়াকে মোলে চাহ একাপ বনাই আনলি নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই লৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভা উইনাৰে মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণ কৰাৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰ আৰু উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি আটাইয়ে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ পিছে বিয়াখন কেতিয়া পাতিম বুলি ভাবিছে বিয়া মানে বাবাৰ লগত আপোনাৰ ভতিজি ছোৱালী বিয়া অ সুতিয়াই বিয়াত সন্মতি দিছে নেকি কলাহৰ মাহটো মেচিন অৰ কেষ্টুত আমাৰ মাইদিয়ে ৰাতুন নাম উলছি কৰ কি বকি থাকা একলা অ পুছা কথা কলো হে মাই কথা উলছি সুধা পুছা কৰবা উলি যাইব কাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ টিভিএস আপাচি আরটিআর হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা আর জুনিয়র হরলিক্স